এক কাপ দুধ দিয়েও যে এত সুন্দর একটা নরম তুলতুলে মিষ্টি তৈরি করা যায় না দেখলে কেউ বিশ্বাসই করবে না। দেখো কত সুন্দর মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, তো পুরো রেসিপিটি দেখতে থাকো, খুব ভালো। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তো চলো রেসিপিটি শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া, তো চলো শুরু করে দাম। এক কাপ দুধ দিয়ে কিন্তু দারুণ স্বাদের মিষ্টিটা তৈরি করি। দেখো নর্মাল যে কাপ আছে সেই কাপ দিয়ে কিন্তু এক কাপ দিয়ে দিলাম হচ্ছে দুধ। দুধ দেওয়ার পরে পরে দিয়ে দিই হচ্ছে অল্প দুই চামচের মতো কিন্তু সুজি দিয়ে, এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিই। তারপরে দিয়ে দিই হচ্ছে নারকেল কোড়া। এই মিষ্টিটি কিন্তু খুব সহজে যেমন তৈরি করা যায় আর খাইতে কিন্তু বেশ ভালো লাগে। এবার হালকা আছে এটা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিন। এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করে দেওয়া লাগবে, হাই আছে কোনো মতেই কিন্তু এই রান্নাটা কিন্তু করা যাওয়ার নয়, মিষ্টিটা নাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে রাখা লাগবে। জাস্ট দু তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর কিন্তু ঘরেই কিন্তু তৈরি করা যায় মিষ্টি, খাইতে তো বেশ ভালো লাগে আর বানানো তো খুবই সহজ। এই টাইমটা দিয়ে দিন হচ্ছে স্বাদ মতো মিষ্টির স্বাদ মতো চিনি, এক মুঠো চিনি, যেহেতু মোটা দানার চিনি তো সেক্ষেত্রে বেশি কিন্তু আর লাগবে না। এবার চিনিটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়াটা করা লাগবে, চিনিটা যতক্ষণ না গলে, চিনিটা গললে কিন্তু তার থেকেও বেশ কিছুটা জল বাইর হবে। চিনিতে থাকে কিন্তু জলটা একটু বাইরেছে, দেখো এটা কিন্তু শুকিয়ে নেওয়া লাগবে, যতটুকু চিনি থেকে জল বাড়িয়েছে একদম কিন্তু এটা শুকনো শুকনো করা লাগবে, তবেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর কিন্তু তৈরি হবে। এভাবে কিন্তু নাড়তে থাকা লাগবে। এই টিমে দিয়ে দিই হচ্ছে দুই টুকরো হচ্ছে দারচিনি, এই যে এলাইচি ব্যবহার করে পান, যার যেটা ফ্লেভার পছন্দ তাই কিন্তু সেটাই অ্যাড করে পাবেন। কড়াই থেকে যখন এইভাবে ছাড়িয়ে আসবে দেখো সুন্দর কিন্তু ছাড়িয়ে এসে লাগছে, এটা এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার দিয়ে দিন হচ্ছে একটু ঘি, ঘিটা দিয়ে ভালো করে ঘিটেও মিশিয়ে নিন। এটা খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, দেখো কড়াই থেকে কিন্তু বেশ ছাড়ি ছাড়ি এসে দেখছে, তার মানে এটা একেবারেই রেডি। এটা কিন্তু হয়ে গেছে, এটা এবার কড়াই থেকে নামিয়ে নিন আর এটা বেশ ঠান্ডা একটু করে নিন। এটা কিন্তু ছোট থালাটা থেকে বড় থালাটা এই জায়গায় নিয়ে নিয়েছ যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়, আর পাঁচ মিনিটে কিন্তু খুব ভালো করেই ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে এরকম করে নিয়ে কিন্তু গোল গোল একটা মিষ্টির শেপ দিয়ে দিন, দুই হাতে সাহায্য করলে কিন্তু খুব সুন্দর হবে। মিষ্টিটা কিন্তু একেবারেই রেডি, দেখো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে তৈরি করে নিন, ফার্স্টে একটু এইভাবে চাপ দিয়ে দুই হাতের সাহায্যে কিন্তু এইভাবে গোল করলে মিষ্টিটা একেবারেই রেডি। বানানো যেমন সহজ খাইতে কিন্তু বেশ ভালো লাগে, ছোট থেকে বড় এটা কিন্তু সবারই ভালো লাগবে। সবগুলো মিষ্টি কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছেন, দেখো সবগুলো কত সুন্দর সাদা ধপধপে হয়েছে, দেখো আর সুন্দর কিন্তু হচ্ছে মিষ্টিটা করে একেবারেই, দেখো দারুণ স্বাদের মিষ্টিটা কিন্তু একেবারেই রেডি। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।